ত্রিপুরার ক্ষেত মজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আজ 14 দফা দাবিতে পশ্চিম জেলার জেলাশাসকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের উদ্যোগে ডেপুটেশন প্রদানের আগে 14 দফা দাবিতে শহরে মিছিল সংগঠিত হয়। পরে এক পথসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের কাজ, খাদ্য, ঘর পুনর্নির্মাণ, কৃষকদের জমি, পুকুর ও জলাশয়ের ক্ষতিপূরণ ইত্যাদি 14 দফা দাবি তুলে ধরে বক্তব্য পেশ করেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহসভাপতি তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা। রাজ্যের যে জনসংখ্যা তার প্রায় অর্ধেক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বন্যাকে বলা যায় কি করে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো যায়, তার জন্য রাজ্য সরকারের বাস্তবমুখী কোন পরিকল্পনা সিদ্ধান্ত ছিল না। বন্যা দুর্গত মানুষদের পাশে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর যেভাবে দাঁড়ায়নি, বন্যায় শুধু অর্ধলোক জনসংখ্যার অর্ধেকই ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টা এরকম নয়।